এখান থেকে যদি সুন্দর এই দৃশ্যটা দেখার জন্য কিন্তু আমি টিকিটটা কাটছি। এখানে অস্থির একটা ভিউ পাওয়া যাবে। ওয়াও, it's a beautiful place. Yes, it is. Are you from India? Yes. Yes. Oh, you understand. I had a pupil in my class from India and I heard the same language. Wow. সম্পূর্ণ ব্লকটি আমি আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম দেখতে এটা হচ্ছে গিয়ে মেন রোড। মেন রোড এখানে হচ্ছে গিয়ে বাস স্ট্যান্ড। আর এটা হচ্ছে গিয়ে ফিরামিন সিটি। এক থেকে দেড় ঘন্টার মধ্যে এই শহরটা ঘুরবো। আর এই শহরটা এতটা বড় না যে ঘুরতে অসুবিধা হবে, আমি মনে করি। পারফেক্ট আছে। তো এখান থেকে যদি একটু ব্যাক ক্যামেরাতে আমি আপনাদেরকে দেখাই কতটা সুন্দর একটা ভিউ পাওয়া যায়। হুবহু এই জায়গাটা এতটা সুন্দর লাগতেছে যা বলার মতো নয়। আজকে দিনটা যাচ্ছে অন্যরকম। এখান থেকে ওই জায়গায় দেখো, ওই জায়গা থেকে না ঠিক একদম আমি নিচে নিচে গিয়ে পুরো ইয়ারটা আমি ঘুরে দেখাবো। সান্তরণ এখন যাবো সবচেয়ে থেকে নিচে। নিচে যাওয়ার জন্য সর্বপ্রথম এটার লিফ্ট কয় না, সর্বপ্রথম কাটতে হবে টিকিট, তারপরে যাইতে হবে নিচে। আর নিচে বিশেষ করে জানা মতে কি আছে, পারালিয়া সাইডের হোটেলটা একদম জোশ একটা হোটেল। এই জায়গায় এতটা মানুষ বলার মতো না, জায়গাটা খুব চমৎকার। এই জায়গায় যাম নিশ্চয়। এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, এই একটা রোড আছে, এটা দিয়ে নিচ্ছে সেম কোয়ালিটি। আর এখান থেকে যদি যাওয়া যায় এই একটা সেম রোড, এটা দিয়ে নিচ্ছে। তো এখন আমি যাবো সেম রোড। Yeah, that's why I work there.
Yeah, let's have some coffee. Lovely view. Front table by window. After is gonna be busy. Fire up. সাইটটা দেখেন, সবুজ চিগিয়া হোটেল সাগরের মারে মারে। এই সবুজ চিগিয়া রেস্টুরেন্ট হইল পেয়ানোর পিছনে, সবুজ চিগিয়া রেস্টুরেন্ট। এতটা সুন্দর, এতটা জোকস রেস্টুরেন্ট, ওয়াও মাই গড, সবুজ চিগিয়া রেস্টুরেন্ট। আর এখান থেকে যদি দেখাই পুরাটা হচ্ছে যে সাগরের ভিউ, রেস্টুরেন্টের পুরো ফাঁকে ফাঁকে সাগরের ভিউটা পাওয়া যায়। আউ হোয়াইট ড্রেস, আন্তরণি যেমন হোয়াইট, ড্রেসও হোয়াইট। তো সকাল টাইম, সকাল টাইম আন্তরণি কেমন লাগতেছে ভাই? আমরা ঘুরতেছি, আলহামদুলিল্লাহ ভালো লাগে। আমার কাছে আন্তরণি খুব ভালো লাগে। সব থেকে গ্রিসের মধ্যে ফেমাস আইল্যান্ড কি আন্তরণি না অন্যটা? আমি তো অন্য আইল্যান্ডে যাইনি, তবে মানুষের কাছে শুনছি, আমার কাছে এই মানুষের সবাই বলছে সান্তোরিনি সবচেয়ে বেশি সুন্দর এবং নাম করা একটা আইল্যান্ড। আর এই আইল্যান্ডের সবচেয়ে থেকে মজাটা হচ্ছে গিয়ে এই রোড, এই রোডের পাশে হচ্ছে গিয়ে সাগর, নিচে আরও একটা রোড আছে। আর বিশেষ করে এখন আমরা যাব নিচে, এখান থেকে টিকিট কাটে না, এটা হচ্ছে গিয়ে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারে গিয়া টিকিট নিয়ে যাবো। আগে নিচে যাবো, টিকিট কাউন্টার গো। দেখি ট্যুর অফিস লেখা মার্কেট জি, এটাই অফিস। হ্যাঁ চলুন, কারো এরা জিজ্ঞেস করবেন। বলি আর এখান থেকে টিকিটটা নিতে দিব আগে। দিও দেখ ভিডিও চলে আমি দিয়ে যাবো। আমি ১২ টাকা গেছে, ১২ টাকা নিচে ভিউটা দেখালো। ৫ টাকা লোক রাস্তা
সামনে গিয়ে বলেছে না ভালো হচ্ছে, সামনে তো একলা খেতে হবে বুঝতে পারতো না। এটার মধ্যে সবচেয়ে দিকে দাওয়া করবো, এখান থেকে একদম নিচ্ছে আর নিচ্ছে ভাই। এখানে কিন্তু মানুষের অভাব নাই, মানুষের কিন্তু অভাব নাই। জন্মতি কিন্তু চারজন, চারজন লোক কিন্তু এখানে বসে দেখতেছেন, অনেকে কিন্তু বেশিও বসে আছে। আর এখান থেকে ভিউটা বাড়ির একটা ভিউ ম্যাজিক, এবার এবার থেকে বুঝলাম ভিউটা হবে। এখান থেকে এই জায়গাটা যদি আমি দেখাই, এখান থেকে বসে এই ভিউটা পাওয়া যায়, এই ভিউটা এখান থেকে আর এখানে কিন্তু আমরা কিন্তু অলরেডি ভিতরে পাই, অলরেডি কিন্তু ভিতরে হয়ে গেছি ইয়ার থেকে। আর এখানে সবচেয়ে প্রিয় জিনিসটা হচ্ছে গিয়ে ও আমি আসছে প্রতি ফেরিবে নিয়ে নো ওয়েটিং ভাই। এখান থেকে যদি সুন্দর এই দৃশ্যটা দেখার জন্য কিন্তু আমি টিকিটটা কাটছি। এখানে অস্থির একটা ভিউ পাওয়া যায়, it's beautiful place. Yes, it is. Are you from India? Yes. Yes. Oh, you understand. I had a pupil in my class from India and I hear the same language. Wow, good. এখানের যে ভিউটা একটা সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে দেখতে আছেন। এখান থেকে দেখতে আসেন, নেক্সট কিন্তু আবার যাইতে আসে এখান থেকে, অর্থাৎ নামতে আসে এবং কি করতে আসে। আর এখান থেকে কিন্তু ঘোরারিডো ট্রাই করবো আজকে, আবার ভিডিওটা ওদের মিক্স করবো না, এগুলোকে যদি একটা ভিডিও না ভিডিওটা ওরেন ধরে আমি ক্যামেরা। ও কতটা সুন্দর, এখান থেকে কিন্তু যদি পায়ে হেঁটে যাই কিন্তু অনেক পরিশ্রম হবে এখান থেকে, এই জন্য কিন্তু এটা দিয়েছে না। আর নিশানে কিন্তু ছোট ছোট বোট আছে, অবশ্যই অনেক ছোট ছোট বোট আছে। ইওর কান্ট্রি নেম প্লিজ? Belgium. Belgium. Wow. You know where it is? Belgium? It's a very small country between France and Germany. Yeah, I understand. Have my one uncle here country living. Ah, really? Yes. Uh-huh. Yeah. Nice country. আমি তার সাথে সাক্ষাৎ দিলাম, ও চলে আসলো দুই তিন মিনিটের মধ্যে। Are you here with the cruise? Yeah. Oh. How is life on a cruise? I've never done it. Good. 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 এখান থেকে আরো মানুষ করবে, এখান থেকে কিন্তু আরো মানুষ করবে। আর এখানে অলরেডি এরা আসার জন্য কিন্তু উপস্থিত হয়ে গেছে। যাই হোক, থ্যাংক ইউ। এখান থেকে কিন্তু এরা আসার জন্য উপস্থিত হয়ে গেছে। এখান থেকে আমরা নেমে গেলাম, অলরেডি কিন্তু খালি হয়ে গেছে। আর এটা ঠিক আছে, সবচেয়ে থেকে একটা কিন্তু অনেক কিছু হয়ে যাই হোক। এখানের মানুষজন এখানে এখান থেকে যাবো একদম নিচ্ছে নিচ্ছে নিচে গিয়ে নিচে যে পরিবেশটা আছে আমি সবচেয়ে থেকে ওই পরিবেশটা নেওয়ার জন্য একদম ইজি করবো। আর এই জায়গাটা এতটা ডেঞ্জারাস, নিচে সব সব টাইস লাগানো। এখান থেকে ভিউটা দেখ,
এতটা নিচে আছে, যদি পায়ে হেঁটে আসতাম এই জায়গায় কমসে কম কয় ঘন্টা লাগতো যদি পায়ে হেঁটে নাকি? এটা হচ্ছে একদম নিচের সাইট আর এখান থেকে যদি আমরা দেখাই একদম উপরে তুমি লাস্ট সীমানা পর্যন্ত, এটা যদি দেখাই কতটা সুন্দর। আর ভাই এত মানুষ এখানে, আমার মনে হয় নেক্সট টাইম ওদের ক্যারেনে যাইতে পারবো না। দেখেন কত সিরিয়াল, কি এর মানে সব ক্যারেনের সিরিয়াল। আরে কিছু ওই আইল্যান্ডে যাবো, এখানে বিশেষ করে এটা হচ্ছে গিয়ে MSC, এটা হয়তো যে কোনো বাইরের এক কান্ট্রির বোর্ড, আর ইসরায়েল কোম্পানি। আর এখান থেকে কিন্তু কোনো পরিবেশই নাই, কিন্তু মেন সিটিটা হচ্ছে গিয়ে একদম উপরে হচ্ছে গিয়ে মেন সিটি। আর এখান থেকে ফিলিংসটা এতটা জোকস বলার মতো নাই। আর এখান থেকে যদি এই পাশের দেখতেছেন অনেক মানুষ আলাদা আলাদা, এদের সৌন্দর্যটা উঠে না। এদের কেবিল কার দিয়ে নিচে নামা লাগে। আমার মনে হয় এটি সব A to Z কেবিল কারের দাম। ওই উপরে দামও কেমনে, হ্যাঁ দামও কেমনে, দামও ঘোরা দি। এখন বাজে গিয়া দশটা বরাবর টাইম। আজকে মনে হয় আমার যাওয়া একটা যাওয়া বারোটা বাজতে পারে, কারণ এগুলো সব থেকে এই আছে যাইব। গাইস অনেক ভিড় এই জায়গায়, এতটা ভিড়। মানা করতে এনে বলে সিকিউরিটি এলাউড দিছে নো ক্যামেরা। এই জায়গায় অনেক দাম বলার মতো, অনেক দাম, এতটা দামের মধ্যে আইসে জায়গায়। ও এই জায়গায় সিরিয়াল কাউন্টার কো কাউন্টার, হ্যাঁ ভাই ঘুরে ঘুরে কেবিল কেরানি দেখছেন কত দাম না গেছে।
জাম নিচের থেকে জাম উপরের থেকে জাম কমলি তো এখানে অনেক জাম, এখানেও কিন্তু অনেক ঘোরার রাস্তা আছে। ঘোড়া মুছের গন্ধ ঘোড়ার গন্ধ সিরিয়া
কত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে সকাল টাইম সকাল টাইম। সেই আইল্যান্ডের ভিতরে সবচেয়ে থেকে এই রাস্তাতে হাঁটনের মজাটাই হচ্ছে গিয়ে অন্যরকম, কারণ অন্যান্য আইল্যান্ডের চেয়ে এই আইল্যান্ডের বিশেষ করে এই সাগরের পাড়ে যে রাস্তাটা আছে এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে থেকে অন্যরকম একটা ফিলিংস। এখান থেকে যদি একটু নিচটা দেখাই এটা হচ্ছে গিয়ে পুরো ইন টোটাল সিটি, আর আসে একটু যে যা আছে সব কিছু হচ্ছে গিয়া ওদিকটা হচ্ছে গিয়ে সম্ভবত শিবঘাট, ওদিকটা হচ্ছে সম্ভবত শিবঘাট। তো লাগতো মাইয়া ব্যায়াম দেখা দিছে কতটা সুন্দর। মেও ওই যে পিলাই সুইমিং পুলে মেও আরামদায়ক কথা না চাই ওই জায়গাটা তো সুন্দর পরিবেশ, এটা হচ্ছে আইল্যান্ডের অন্য সিটি। আর এখান থেকে আমি বিশেষ করে যাওয়া যেতো না, এক্সকিউজ মি হোটেলটা আমার সাথে একজন আসার কথা ছিল সে অনেক অসুস্থ এই জন্য আসতে পারেনি। আর এখানের ভিউটা কত সুন্দর, এই কারণে আমার এই আইল্যান্ডটা বেস্ট, এতটা ফেভারিট লাগতেছে। Thank you.
from Captain Marvel. Wow, she's gonna look at the looks. এরপর সম্ভবত এটা হচ্ছে কি অন্য সিটি আমার কাছে অনেক ভালো লাগে, যেমনটা এখানে যদি আপনি হাঁটে না কেন, সব হচ্ছে গিয়ে পাথরের তৈরি, সব হচ্ছে গিয়ে পাথরের তৈরি হোটেল। ওহ, এত একটা রোড আছে অনেকদিন ধরে বহুত নিচে, বহুত নিচে গিয়ে যদি শিপটা রিভিউটা নেওয়া যায়। যদি আমি আপনাদেরকে এক নজরে ফিরা শহরটা দেখাই,